নমস্কার, গল্পান্বেষ নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে গল্প পাঠে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট বাঙালি সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিশেষ মজার গল্প, সাধু কালাচাঁদের ফলাও কারবার। লেখকের জন্ম 25 মার্চ 1933 খ্রিস্টাব্দে খুলনায়। 1958 থেকে আনন্দবাজার পত্রিকায় যোগদান। এরপর 1977 সালে যোগ দিয়েছেন অমৃতবাজার পত্রিকার সংযুক্ত সম্পাদকের পদে। দেশ পত্রিকায় তার ধারাবাহিক উপন্যাস কুবেরের বিষয়াসর প্রকাশিত হলে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। কিশোর সাহিত্য তার কলম ছিল অত্যন্ত সাবলীল। তার কিশোর অমনিবাস তারই সাক্ষ্য বহন করে। বহু পুরস্কারে ভূষিত এই লেখক 1933 একাডেমি পুরস্কার পেয়েছেন শাহজাদা দারসুক গ্রন্থের জন্য। তাহলে শুনেন আজকের গল্প, সাধু কালাচাঁদের ফলাও কারবার। ক্লাস টেনে ছেলেরাও সাধু কালাচাঁদকে সমীহ করে তোলে, তার কারণ অনেক, সে কথায় পরে আস। ক্লাস সেভেনে ঢুকলে দেখা যাবে ডান দিকের ফিফথ বেঞ্চে সাধু কালাচাঁদ দেওয়ালের দিকে কোণে বসে আছে। কর্মকার না প্রামাণিক, ঘোষ না দত্ত, তা কারো মনে নেই। সবাই সাধু কালাচাঁদ বলেই ডাকে। একবার ওর মা বলেছিলেন, কালাচাঁদ আমার সাধু পড়তে দিচ্ছে। সেই থেকে ওর নামের আগে সাধু। বড় ঘিরে হাফ প্যান্ট, হাঁটুর মালাই চাকরি পার হয়ে ঝুলছে, শার্টের গলার বোতাম আটকানো, পায়ে রবারের সুর ফিতেবন্দি, দুই কুমিতে দুটি পুরনো পাছা। কালাচাঁদ তার দেশের ভাষায় বলে পায় না, চোখে একটু ঝিমুনির ভাব। সারা ক্লাসের অনুরোধে থার্ড পিরিয়ডে সে 7-8 বার বাঘ দেখেছে। নতুন ভূগোল স্যার ও খেতে থেকেও ধরতে পারেনি। শেষ থেকে জিএন মন্ডল অর্থাৎ গোপীনাথ মন্ডল বেদ প্রিয়ে বলে গেছেন, আমার যা কথা সেই কাজ, ওই 22 পাতায় উইকলি পরীক্ষার পড়া, আফ্রিকার জলবায়ু, নদ নদী, ভূপরিচয়, বন্যপ্রাণী, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে, তারপর দেখছি বাঘ কোথায় যায়। নিষ্পাপ মুখ করে সাধু কালাচাঁদ আগাগোড়া বাঘ দেখেছে, বলে না দিলে তার ভাবভঙ্গি দেখে কেউ ধরতেই পারবে না। বাইরে থেকে দেখলে মনে হবে সবসময় অন্য কোনো চিন্তায় সে ডুবে আছে, কিন্তু ওই মুখে সে বাঘ ডাকে, কোকিল ডাকে, কাজ বা ব্লেড চিবিয়ে খায়, বা দরকার মতো যে কোনো স্যারের সই জাল করে যে কোনো ক্লাসের ছেলেকে হাফ ছুটি দিয়ে দেয়। সে নিজেই বলেছে, আর 1 বছরের ভেতর হেড স্যারের সই জাল করে লেট ফি কিংবা ফাইনও মুকুব করে দিতে পারবে। এখন ছুটির পর বাড়ি ফিরে সে রোজ 30 বার করে জড়িয়ে জড়িয়ে লেখে নিবারণ চরণ পাকরাশি, ইংরেজিতে এনসি পাকরাশি। সারা স্কুলে এভাবে অসময়ে ছুটি থাকার মালিক হয়ে সে এখন 9-10 স্টুডেন্টদের কাছেও খাতির পায়, দুপয়সা আসেও তাতে। কিনা বলে কালাচাঁদ বলে ভিজিট, তিনের জন্য হাফ ছুটি পিছু 1 আদলি, 9-এর বেলা 30 পয়সা। টিউশুটিরা বলে সাধু কালাচাঁদের ফলাও কারবার। কাছাকাছি পেতে মডেল স্কুল, পিকে স্কুল থেকেও কল পায় কালাচাঁদ, ভিজিট নিয়ে দর কষাকষি চলে। রফা হলে স্কুলের খাতা একটা আসল সই দেখে কালাচাঁদ হুহু সই করে দেয়। ফাইন মুকুব কিংবা ছুটি ছাপের দরখাস্তে কোন স্কুলের কেরানি বা এইসব সই যাচাই করার সময় পায়। ভিজিটের পয়সায় সাধু কালাচাঁদের বাজার হাট ভালোই হয়। এইসব ব্যাপারকে সে বলে কেস। অসুবিধায় পড়ে যারা আসে তাদের বলে পেশেন্ট। সময়টা ভালোই যাচ্ছিল, ফ্রি দিন টিফিনে কালাচাঁদ ঘুগনি খায়, ফুল ফেরত আইসক্রিম। কোনোদিন বা বাজারে জেমস কেবিনের পর্দা ঢাকা কাঠের টুকরিতে বসে হাফ প্লেট ফাউলকারি সাঁটায়, স্কুলে এসে সে হাফ প্যান্টের 2 পকেট ঝমঝম করে বাজিয়ে বাড়ি ফিরে। নদীর ঘাট, ডাব বাংলোর মোড়, কাছারি পাড়া,
সব জায়গায় মনোহারী দোকানদাররা রাস্তা দিয়ে সাধু কালাচাঁদকে যেতে দেখলে কালাচাঁদবাবু বলে ডাকে, আসুন আসুন বলে ধরে এনে বসায়। সাধু তাদের এটা ওটা খুঁজতেন। কালাচাঁদ নিজেও পঞ্জিকা দেখে মানি অর্ডার করে। কখনো অমৃতসর থেকে ঘুরি আসে, লুধিয়ানা থেকে মাছ ধরার ছিপ, জম্মু থেকে ছুরি ঘুরে রাখার জন্য ভেড়া শিঙের খাপ। এরকম পশারের পর কালাচাঁদ তো আর হেঁটে স্কুলে আসতে পারে না, বাড়ি থেকে বেরিয়ে সাইকেল রিক্সায় ওঠে। আবার স্কুলের একটু আগে বাদামতলা এসে নেমে পড়ে। শহরের সবচেয়ে নতুন সাইকেল রিক্সাখানা তার খুব পছন্দ, বেশ সাজানো গোছানো। সেখানে সে মাসকাবারি করে ফেলল। নিচু ক্লাসের ছেলেরা বলে কালাচাঁদার প্রাইভেট কার। ক্লাস ফ্রেন্ডরা বেটাইমে সেই রিক্সায় কালাচাঁদকে যেতে দেখলে বলে সাধু পলে বেরুল, নিশ্চয়ই কঠিন কেস, দু একটা এখন তখন রুগীকে তাকে হাতে নিতে হয় তার, বিশেষ করে শীতকালে জানুয়ারি মাসে। একখানা আসল ট্রান্সফার সার্টিফিকেট সামনে রেখে সে যে কোনো স্কুলের হেডস্যারের সৈশুদ্ধ নিজে যাইতে ট্রান্সফার সার্টিফিকেট দেয়, ভিজিট পুরো 5 টাকা। গত জানুয়ারিতে মডেলের ক্লাস 8-এর বিষ্ণু 800 ভেতর মোট 12 পেয়ে সাধু কালাচাঁদকে কল দিল। দুদিন পরামর্শের পর পুরো ভিজিট নিয়ে কালাচাঁদ ট্রান্সফার সার্টিফিকেট দিল। 5 মাইল দূরে পল্লীমঙ্গল স্কুলে গিয়ে বিষ্ণু 9-এ অ্যাডমিশন পেল। প্রোগ্রেস রিপোর্টে ভালো ভালো নম্বর। সাধু কালাচাঁদের হাতের কাজ, কালাচাঁদ অন সলিউশন। কেরোসিন সহযোগে আমরুল পাতা, এতে টক টক যে কোনো শ্যাওলা ধরা পুরনো দেওয়ালে ইটের ফাঁকে গজায়। ভালো করে হাতের তেটো ডলে নিয়ে তাতে 2 ফোঁটা কেরোসিন ঢেলে নিল কালাচাঁদ। তারপর সেই মিক্সচার দিয়ে পাকা হাতে প্রোগ্রেস রিপোর্টের নম্বরগুলো তুলে ফেলে নতুন নতুন নম্বর বসিয়ে দিল। এক গাদা ক্ষুদ্র পেশেন্টের চেয়ে এখন 2-4 কঠিন কেস অনেক লাভ। সেরকম রুগী এলে কালাচাঁদ উদাস মুখে বলে হসপিটালে যাও, কিংবা বলে চেম্বারে যাও। কর করে 5 টাকার নোট দেখলে হিংসুটিদের চোখ কাঁদায়। তাই বুদ্ধি করে কালাচাঁদ তার নিজের বাড়ির বারান্দায় যেতে বলে, অনেকটা চেম্বারের মতো। টাটাই বেড়া দিয়ে ঘেরা বারান্দায় সাধু পড়াশোনার ঘর। চেম্বারের প্র্যাকটিস করে যাওয়ায় কালাচাঁদ একদিন ঘোষণা করল, আর ভাই প্রাইভেট প্র্যাকটিস পোষাচ্ছে না, মাথার কাজ। তারপরে ভীষণ যা যা কেস তা নিয়ে হসপিটালে গেলে পারো। ক্লাসে বসে যেসব জালিয়াতি করতে হয় তার নাম দিয়েছে প্রাইভেট প্র্যাকটিস। আসলে সবার সামনে নিতে হয় বলে ভিজিট সামান্য, তাই কালাচাঁদ ইন্টারেস্ট পায় না। সন্ধ্যামার্কে বিশ্বনাথ আবার ভিজিটে ভাগ চায়। এসব পেশেন্ট অত ভিজিট দেবে করতে, তাই চেম্বার বা হসপিটাল তাদের 2 চোখের বিষ। তবু চেম্বারে ভিড় বাড়তে লাগলো। আশপাশ ধরে ছোট বড় 8টা স্কুল, রোগীর অভাব হওয়ার কথা নয়। খুব সিরিয়াস কেসে সাধু তার নিজের প্রাইভেট কারে পেশেন্ট দেখতে যায়। এমনিতে সকাল বিকেল পেশেন্ট লেগেই আছে। নদীর ওপারে বেলফুলিয়া হাই স্কুল থেকেও পেশেন্ট আসছে। প্রাইভেট প্র্যাকটিসের পেশেন্টরা 8টার দেখা পায় না, পেলেও মন পায় না। সাধু দায় সারা গোছের দেখে, একটা হাফ ছুটির কেস তো গুবলেটি হয়ে গেল। ধরা পড়ে পেশেন্ট মারকেও ডাক্তারের নাম কবুল করেনি। সাধুর লাগ। চেম্বারের রুগীরা ভিজিট ছাড়াও ভেদ দেয় ডট পেন, ডায়েরি, চকলেট বার। প্রাইভেট প্র্যাকটিসে সেসব কিছু নেই, তবু এই প্র্যাকটিস থেকেই তো তার নাম ছড়ায়। একটি তো তার আজকের এই পশার নাম ডাক, সাধারণ রুগীদের তাই অভিযোগ। নিয়তি পরিহাস, সাধু আজ 2 বছর ক্লাস 7-ই আছে। তার হাত দিয়ে কত রুগী তরে গেল, নিজে তরেনি, আরো সাধারণ। সই জিনিসটা 2 ইঞ্চি লম্বা, সেটা সামলানো যায়, কিন্তু লিখিত পরীক্ষার আনসার তো অনেকখানি, এসব সাধু সামলায় কি করে। পড়াশোনা জিনিসটা একই বিচ্ছিরি, তারপরেই পশার হওয়ায় কালাচাঁদ ওদিকে বিশেষ মন দিতে পারেনি। সাধুর সেজন্য কোনো আফসোসও নেই। কালাচাঁদ প্রিয় পেশেন্টদের নিয়ে জেমস কেবিনে মটন কবিরাজি খাচ্ছিল। পেশেন্ট প্রায় খাওয়াচ্ছিল, সাধু খেতে খেতে হাঁপিয়ে উঠল। ভারী কি আরামি চালে বলল, আমার আর পড়াশোনাটা হলো না রে।
মডেল স্কুলের ফিক্সে সতীনা তার এখন খুব নেওটা, সব সময় সঙ্গে সঙ্গে ঘোরে। অনেকে খাতির করে সতীনাথকে বলে কম্পাউন্ডার বাবু, কারণ সতীনাথ নিজেই শুধু কালাচাঁদকে একা পেলে ডাক্তারবাবু বলে ডাকে। সে কথা চাউল হয়ে যায়, সাধুরও আশকারা ছিল তাতে। সতীনাথ হাসি হাসি মুখে বলল, ডাক্তার তোমার চেম্বারের ঝক্কি আগে সামলাও, তারপর ওই এলোবেলে পড়াশোনা আপনা আপনি হয়ে যাবে। লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সে, সাধুর এই শ্লোকে শোক মেশানো ছিল। তার ক্লাস ফ্রেন্ড এখন উঁচুতে উঠে অন্য ঘরে বসে। সতীনাথ সান্ত্বনা দিয়ে বলল, সেই জন্য লেখাপড়া তার আর বাকি কি, তুমি তো গাড়ি ঘোড়া চড়েই থাক, তা যা বলেছি। সেদিন সন্ধেবেলা কালাচাঁদের বাবা অঘোরবাবু আগে কাটা কার্তিক রাঙে ধান বোঝাই দিয়ে নৌকা করে আবার থেকে ফিরলেন। ভুলো মানুষ, মনটা খুশি খুশি ছিল। পেতে বসে ছেলেকে বললেন, কোন ক্লাসে পড়িস? সেভেনে। কেমন খটকা লাগলো, কতবারও ধান নিয়ে ফিরে শুনেছিলাম সেভেনে, এইবারও সেভেন, কি ব্যাপার? সাধু মা পরিবেশন করছিলেন, বললেন, আজকালকার মাস্টার মাসে সব আগের মতো তেমন কি আছেন, সব পাশ টেনে চলেন, কালাচাঁদকে দেখবার তো কেউ নেই, তাই আর উঠতে পারিনি। তোমায় সেই কথা বুঝিয়েছে বুঝি? অঘোরবাবু গম্ভীর হয়ে খাওয়া শেষ করলেন। তারপর হাত মুখ ধুয়ে কালাচাঁদকে প্রশ্ন করে করে সব জেনে তো তার চক্ষু স্থির, এক বছর নয়, অনেকদিন হলো কালাচাঁদ ক্লাস সেভেনে। সাধুর চেম্বারে ঢুকে তিনি শিশি সলিউশন পেলেন, গন্ধসুখে কিছু বুঝতে না পেরে অন্ধকার মাঠে ছুড়ে ফেলে দিলেন। তারপর একখানা খাতা খুলে দেখেন অসংখ্য সই, আধ ঘন্টা মেরেও কালাচাঁদের মুখ থেকে কিছু বের করতে পারলেন না। কালাচাঁদ মার খায় আর সলিউশনের জন্য মনে মনে হায় হায় করে ওঠে। গাদা গাদা গার্জেন আর ক্লাস টিচারের নমুনা সই শুদ্ধ খাতাখানাও অঘোরবাবু ছিঁড়ে কুটি কুটি করলেন। কালাচাঁদ চোখ মোছে আর ভাবে, গেল গেল, এত বড় পশাটা মাঠে মারা গেল, বাবা যদি কিছু বোঝে। উইকলি পরীক্ষা কবে? শুক্রবার। কি পরীক্ষা? ভূগোল। বই নিয়ে আয়, কতদূর পড়া দেখি, মাঝে তো দুটো দিন মোটে। দেখালো কালাচাঁদ বইখানা কালাচাঁদের হাতে দিয়ে বললেন, আজ সারা রাত ধরে এই 22 পাতা মুখস্থ করবে, ঘুমোবে না, কাল সকালে পড়া ধরব। কালাচাঁদ পড়তে লাগলো, পড়তে পড়তে সারা পাড়া ঘুমিয়ে পড়লো। বাড়ির সামনের রাস্তা দিয়ে সবজির গরুর গাড়ি যায় ক্যাচ কোচ, দু চাকার মাঝের নিচে হেইকেনটা হটাং ঘটাং দুলছে। টেবিল থেকে উঠে কালাচাঁদ অন্ধকার মাঠে নামলো, হাতরাতে হাতরাতে দুটো ফাঁকা শিশি পেল, 3 নম্বরটা যে কোথায় পড়ে আছে অন্ধকারে। নমুনা সয়ে খাতার পেছনে আধখানা পেলে মাঠের শেষে একদম রাস্তার গায়ে, সবকিছু তুলে এনে টেবিলে রাখলো সাধু। দু শিশির কোনোটাতেই সলিউশনের ছিটে ফোটাও নেই। ছেঁড়া খাতার শেষ 12 পাতায় পল্লী মঙ্গল মডেল আর বিকে স্কুলের ক্লাস টিচারদের কিছু গার্জেনের সই আস্ত পাওয়া গেল, অথচ এই খাতা আগে গার্জেনদের সইয়ে গিজগিজ করত। খাতার অবস্থা দেখে কালাচাঁদের চোখে জল এসে গেল, বাবা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, নিশুতি রাত। খাতার পাশেই ভূগোল বই, আফ্রিকার নদ নদী চ্যাপ্টারের লাল কালির দাগ, সেখানে কালাচাঁদের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে মিশে গেল। কালাচাঁদ জানে পরের চ্যাপ্টারে আফ্রিকার পর্বতমালা, কিলিমাঞ্জারো না কি সব পর্বতের নাম, তার পায়ের কাছে মরুভূমি। ডান হাতে মাথা রেখে খাতার উপরে সাধু ঘুমিয়ে পড়ল, ঘুম ভেঙে দেখে তাজ্জব ব্যাপার, বিশ্বাসই হতে চায় না, এসে কোথায় এসেছে? উঁচু মালভূমির মতো জায়গায় পাহাড়ি পথের ওপর লোকালয়, গোলপাতার ঘর, কাঠের দেওয়াল, কয়েকখানা বর্ষা হেলান দিয়ে দাঁড় করানো, একটা বড় জয়ঢাক পেটাচ্ছে একজন আফ্রিকান, তার কোমর থেকে কলাপাতা ঝালর ঝুলছে। নিচে উপত্যকা দেখা যায়, এখানে শীতকালে শান্ত একটা নদী নীল জল নিয়ে পড়ে আছে, তার তীর ধরে 3টি সিংহী তাদের ছোট বাচ্চাদের নিয়ে খেলছে। নিচে দূরে খানিকটা জায়গায় এক কুচ সবুজ ঝকঝক করে উঠল সকালবেলার রোদে। কালাচাঁদ দেখেই বুঝল ওটা মরুদ্যান,
নদীর পাড়ে জার্সি গায়ে একটা জেব্রা এসে হাজির হতে সিংহের বাচ্চাগুলো তার পায়ের ফাঁকে গলে যেতে লাগলো। তিন সিংহ ঠায় বসে তা দেখতে লাগলো। কালাজাদের বিশ্বাস হচ্ছিল না, ফিরে তাকাতেই চিনতে পারলো, আরে এ তো সেই কিলিমাঞ্জারো পর্বত, তার সরল ভূগানের নয়ের পৃষ্ঠায় তো বহু এই ছবি আছে। কিন্তু সে তো কালাচাঁদ, সে এখানে আসে কি করে? এবারে নিজের দিকে চোখ পড়ল, সে উঁচু ঢিবিতে বসে আছে, তার ডান হাতের কাছে একখানা বর্ষা মাটিতে গাঁথা, কোমরে কলা পাতার ঝালর, দু হাতের দুই কনুয়ের পায়না দুটো ফেড়ে গেছে, মাথায় কিলিমাঞ্জারো পাহাড়ের কোন গাছের পাতার মুকুট হবে, গলায় পাথুরে মালা, বেশ ওজন আছে। দূরে নদীর গায়ে একখানা লম্বা ছিপ এসে ভিড়ল, আসলে আফ্রিকান মাঝি ছিপখানা তীরে ভিড়িয়ে দিয়ে জলে দাঁড়িয়ে আছে। তিনজন যাত্রী লাফিয়ে ডাঙায় উঠল, এদিকে আসছে। কাছে আসতেই কালাচাঁদ চিনতে পারল, প্রথমজন অঘর প্রামাণিক, পায়ে রবারের জুতো বালিতে ভরে গেছে, হাফ শার্ট, মাথায় একটি আপ। দ্বিতীয়জন নিবারণ চরণ পাকরাশি, পায়ে খোলা কাবলি জুতো, বুক পকেটে খাতা দেখার লাল ডট পেন, হাতে ছাতা। তৃতীয়জন খালি পায়ে এসেছে, বিশ্বনাথ। তিনজনই পরিশ্রান্ত, একটা পাথরে বসে হাঁপাচ্ছিল সবাই। অঘ্র প্রামাণিক রবারের জুতো উল্টে বালি বের করছিলেন, এমন সময় জয় ঢাক থামল। তিনজনই একসঙ্গে দাঁড়িয়ে উঠলেন, আপনারা কোত্থেকে আসছেন, আপনি বাংলা জানেন? সব জানতে হয়, বলতে বলতে সাধু দেখল কেউ তাকে চিনতে পারেনি। তিনজনই মাটিতে মাথা ঠেকিয়ে উঠে দাঁড়িয়ে একসঙ্গে জয় ধ্বনি দিল, জয় সাধু কিলিমাঞ্জারো, জয় জয় বাবা কিলিমাঞ্জারো, জয়। কালাচাঁদের খটকা লাগলো, সে আবার পেছন ফিরে কিলিমাঞ্জারো পাহাড়টাকে দেখে নিল, মনে মনে ভাবলো তা মন্দ না। কালাচাঁদ থেকে এক লাফে কিলিমাঞ্জারো, কালাচাঁদের আফ্রিকান বাংলা হয়তো কিলিমাঞ্জারো, যেভাবেই সে এখানে আসুক হয়তো ভালো পসার জমে যেতে পারে, একবার পসার হয়ে গেলে সে সবার সামনে আত্মপ্রকাশ করবে, তখন সবাইকে দেখিয়ে দেবে কে আসলে কি, তার আগে নয়। অঘ্র প্রামাণিক বললেন, আমরা এশিয়ার খুলনা থেকে আসছি, সে তো দেখেই বুঝছি কোন পথে এলেন, ভৈরব দিয়ে। ওরা আশ্চর্য হলেন, আপনি সব জানেন? জানতে হয়। বিশ্বনাথ বলল, ভৈরব দিয়ে রূপসা নদীতে পড়লাম, তারপর মিপসা, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, ভূমধ্য সাগর, আমাজনের মোহনায় নৌকা ডুবির জোগাড়, কঙ্গ নদী অনেক ঠান্ডা, শুধু কুমিরের উপদ্রব, নীল নদে ঢুকে জোয়ার দিয়ে পাল খাটিয়ে নিলাম, তিন জোয়ারের পথ পেরিয়ে আপনার ডেরায় এসে হাজির হলাম। পথে ঢেউ পেয়েছিলেন? নিবারণ চরণ পাকরাশি বললেন, প্রবল, ভারত মহাসাগরে অঘরবাবু বমি করে একাকার করলেন, আমার পকেটে সবসময় মুখশুদ্ধি থাকে, তাই দুবার খাওয়ালাম, তারপর আর বমি করেননি। আপনি তো জুবলি স্কুলের হেডমাস্টার। এ কথায় এনসি পাকরাশির চোখ কপালে উঠল, জয় বাবা কিলিমাঞ্জারো, আপনার দেখছি কিছুই অজানা নয়। ডট পেনটা দিন, কাগজ আছে? এনসি পাকরাশি ডট পেনের সঙ্গে তাড়াতাড়ি পকেট থেকে নোট বই বের করে দিলেন, এই তো আপনার সিগনেচার। আশ্চর্য, আপনি আসলে কে বাবা, আপনি জাতিস্বর না যোগী? জয় সাধু কিলিমাঞ্জারো, জয়। সেই জিএন মন্ডল ভূগোল পড়াচ্ছেন? হ্যাঁ বাবা। ওকে ড্রিলের ক্লাসে দিন। কিন্তু উনি যে জিওগ্রাফির ট্রেন্ড টিচার। ড্রিলে দিয়ে দেখুন না, ভালো পড়াবেন, এশিয়া থেকে মার্চ করে আফ্রিকায় চলে আসতে পারবেন, বেশ মজবুত স্বাস্থ্য। কি প্রস্তাবটা খারাপ? না না, আপনি যখন বলছেন, এরপর আর কি কথা। বিশ্বনাথ যেন খুশি হলো, এ হলো কি বাবা কিলিমাঞ্জারোর নির্দেশ। এনসি পাকরাশি অধীর হয়ে বললেন, একটা সমস্যা নিয়ে এসেছি। ভিজিট এনেছেন? একখানে 100 টাকার নোট এগিয়ে দিতে কালাচাঁদ আপত্তি করল, অত নয়, নিন না, এ তো স্কুল ফান্ডের টাকা।
পেশেন্ট হলো গিয়ে স্বয়ং জুবলি স্কুল। গত বছর আশেপাশের স্কুল থেকে কয়েকটি ভালো ছেলে ভালো ভালো নম্বর শুধু ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আমার স্কুলে এসে ভর্তি হয়। এবার টেস্টে তারা সবাই ধেরিয়ে, এদের যদি সেন্ট আপ করি তাহলে স্কুলের ফাইনালে ফেল করে ওরা স্কুলের অ্যাফিলিয়েশনের দরকারি পাশের সংখ্যা নষ্ট করে দিতে পারে। ওদের ফাইনাল দিতে না পাঠালে ছাত্র সংখ্যা আবার কম হয়ে যায়। উপায় সংকটে পড়েছি, কি করব বাবা? বুনো মহিষে শিঙের ভেতর নোটখানা গুজে রেখে কালাচাঁদ বলল, সেন্ট আপ করুন, ঢালাও ভাবে ঢুকতে দিই। তা কি করে দেব, ওদের তো অন্য স্কুলে সিট পড়বে। সেই স্কুলের হেড স্যারের সঙ্গে ব্যবস্থা করুন, তার ছেলেদেরও ঢুকতে দিন, আপনার স্কুলেই তো সিট পড়বে। তা তো পড়বে, কিন্তু ওই হেডমাস্টার মশাই গোয়ার আছেন, টোকাটুকিতে বিশ্বাস নেই একদম, এ কথা বলতে গেলে মারতে আসবেন। পুত্র দশ টাকার নোট আছে? এনসি পাকড়াশি একখানা এগিয়ে দিলেন। সে নোটখানা মহিষের শিঙের ভেতর গুজে রেখে কালাচাঁদ একটা শিশি এগিয়ে দিল। সাধু কিলোমানজারোস অন সলিউশন, জোর করে ধরে খাইয়ে দেবেন দুদা, সব কথা শুনবেন, গোয়ার তুমি আর থাকবে না, খাওয়াতে গেলে যদি কামড়ে দেয়। জুবিলি স্কুলের জন্য এতটা পথ এলেন, ফিরে গিয়ে আরেকটু করতে পারবেন না? এনসি পাকড়াশি লজ্জায় সলিউশনের শিশিটা ঝুল পকেটে ভরে ফেললেন। অঘ্রপ্রামাণিক করলেন, আমার একমাত্র ছেলে কালাচাঁদকে পাচ্ছি না, তার মা কান্নাকাটি করে অন্য জল ত্যাগ করেছেন, তাকে আর পাবেন না, সাধু হয়ে গেছে। আমার পরিবারেরও তাই সন্দেহ, একবার চোখে দেখা দেখা যায় না, নইলে ওর গর্ভধারে নিয়ে আত্মঘাতী হবেন। বাড়ি গিয়ে সকালবেলা পুবমুখী হয়ে বসবেন আর 1,08,000 বার জপ করুন। কি জপ করবো বাবা, আর ঠেঙাবো না, আর ঠেঙাবো না। আপনি কি করে জানলেন বাবা? অঙ্কর একদম আশ্চর্য, সত্যি মারটা একটু বেশি হয়ে গিয়েছিল, তার মাথা ঠিকঠাকে বলুন, একই ক্লাসে পাকাপাকি রয়ে গেছে, বাড়ি ফিরেই জপে বসব, যদি ফিরে আসে কালাচাঁদ প্রাণ মন দিয়ে জপলে কি না হয়। আপনি ত্রিকালদর্শী বাবা কিলোমানজারো, সবই দেখতে হয় আমাদের, তোমার ব্যাপার কি খোকা? বিশ্বনাথ হাঁটি হাঁটি পা করে সামনে এগিয়ে এলো। আমি লেখাপড়া বিলকুল ভুলে যাচ্ছি বাবা, রোজ একটু একটু করে। কিরকম? কাল পর্যন্ত মনে ছিল ছোট হাতে তি লেখা কি করে, আজ আর তাও মনে নেই। আজ এই সকালবেলার ভেতরেই বড় হাতের ইউ লেখা আটখানা ভুলে গেছি, আর মোটে পাঁচটি হরফ ভুলে যেতে বাকি আছে, তারপর সব সাফ। মনে মনে সেন্টেন্স করতে পারো? তা এখনো পারি, কিন্তু লিখবো কি করে, হরফ ভুলেই মন থেকে মুছে যাচ্ছে রোজ। বিশ্বনাথ কেঁদেই উঠল, এখন সারাদিন বই খুলে বসে থাকি কিন্তু পড়তে পারি না, অর্ধকের উপরে হরফ যে মনে নেই, তো কঠিন অসুখ, এরপর বাক্য গঠন ভুলে যাবে, শেষে নিজের নামও হারিয়ে যাবে, নিজেকেই চিনতে পারবে না একদিন, শনাক্ত করতে লোক লাগবে। বিশ্বনাথ কালাচাঁদের ঢিবির সামনে বসে পড়ে চেঁচিয়ে কেঁদে উঠল, দু হাত উপরে তুলে বলল, একটা পথ দেখান সাধু কিলোমানজারো, না হলে আমি এখান থেকে উঠবো না। আপনারা দুজন ওই জয়ঢাক্তার ওপাশে গিয়ে বসুন, কঠিন কেস, ভালো করে দেখতে হবে। নিবারণ আর অখর সেদিকে তাকিয়ে বললেন, উনি যদি কিছু বলেন, উনি মানে সেই আফ্রিকান ঢাকি, বর্ষা হাতে সেই জয় ঢাকার পাশে দাঁড়িয়ে আছে, চোখ এদিকে, তার দৃষ্টি খানিকটা কিলোমানজারো পাহাড়ের ডগায়, ডোরা কাটা জেব্রাটার সঙ্গে খেলতে খেলতে সিংহীদের দুটি বাচ্চা পাহাড়ি পথ ধরে এদিকেই অনেকটা এসে পড়েছে। দূরে নদীতে আর একখানা ছিপ এসে ভিড়ল, আফ্রিকান পেশেন্টরা দল বেঁধে আসতে শুরু করেছে সবে। বর্ষাকালে জলের ঢাল পাহাড় ধসিয়ে নামে অনেক সময়, তাই কিলোমানজারোর গায়ে অনেক জায়গায় পাথরে খোসা উঠে গিয়ে লালচে বুক বেরিয়ে পড়েছে, এখানটায় রোদ করে দগদগ করছে। ওরা দুজনে সরে যেতে কালাচাঁদ বিশ্বনাথের দিকে তাকালো, কখনো কোনো ভিজিতে ভাগ বসিয়েছিলে? কোথায় মনে পড়ে না তো, ভালো করে স্মরণ করো। হ্যাঁ বাবা, কালাচাঁদের ভিজিতে ও নিজেও দিত আমাকে। কোন কালাচাঁদ? অপূর্বাবুর হারানো ছেলে। হ্যাঁ বাবা,
মারের চোটে বিভাগী হয়ে বেরিয়ে গেল ছেলেটা। ফিরলে ভালো ব্যবহার করবে, করতেই হবে, নইলে নিজেও তো একদিন হারিয়ে যাব, চিনতে পারবো না। তিনি দিতে লোক লাগবে বললেন। দায়ে পড়ে নয়, নিজের থেকেই ভালো ব্যবহার করবে তো? আমার সেই অভ্যেস নেই বাবা, ক্লাস থ্রি থেকে সবাই আমাকে ভয় করে, আমি কেড়ে খেয়ে বড় হচ্ছি। অভ্যেসটা না ছাড়লে তো নিজের নাম ভুলে যাবে এক হপ্তাহের ভেতর। আমার বাঁচান সাধু কিলোমানজারো, এই আপনার ভিজিট। বিশ্বনাথ তার হাত ধরতেই ঘুম ভেঙে গেল কালাচাঁদের। ধর্মর করে উঠে বসে দেখল, রোদ উঠে গেছে অনেকক্ষণ, কোথায় কিলোমানজারো পাহাড়? ঘুমের ভেতর মুখ থেকে লালা পড়ে সরল ভুগেলের একখানা পাতা পুরো ভিজে গেছে। বাবা অখুর প্রামাণিক লোকজন জোগাড় করে উঠোনে ধান ঝাড়ানো শুরু করেছেন। আপনারা এতক্ষণ শুনছিলেন সাধু কালাচাঁদের ফলাও কারবার। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রহস্য রোমাঞ্চ অদ্ভুত রে এবং মজাদার গল্প শুনতে হলে অবশ্যই চোখ রাখুন গল্পান্বেষী নীলিমায়। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।